সব কিছুর ঊর্ধ্বে উঠে। আপনি আজকের এই সম্প্রীতি সমাবেশে, সম্প্রীতি মানববন্ধনে আমিও একজন সংস্কৃতিক কর্মী হিসেবে আপনাদের প্রতি সংহতি জানাচ্ছি। আগামী দিনে নিশ্চয়ই আপনাদের সাথে আজীবন থাকবো, এটি আমার দৃঢ় বিশ্বাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, কাছে অশ্রু জলে কত বিঘ্ন বিবন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিঘ্ন বিবন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। তাদের সংহতি প্রকাশ করবেন সালেহ সোহেল, উপদেষ্টা মানি থিয়েটার। রবীন্দ্রসদন সম্মেলন পরিষদ মেলবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন, আজকের এই মানববন্ধন বাংলাদেশের তাদের যে কটি শাখা আছে প্রতিটি শাখায় একসাথে আজকের এই মানববন্ধন করছে। আমি একজন সংস্কৃতি কর্মী হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন মানবিকতাবাদী হিসাবে আমি মনে করি আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেটি এদেশ কখনো কাম্য ছিল না। এই কারণে কাম্য ছিল না, আমি বলছি মহান মুক্তিযুদ্ধে আমরা এদেশ স্বাধীন করেছিলাম। এদের সবে হিন্দু, এদের সবে মুসলিম, এদের সবে বৌদ্ধ, এদের সবে খ্রিস্টান, সকল ধর্মের মানুষের দেশ হবে বাংলাদেশ। সকল ধর্মের মানুষ তার ধর্ম পালন করতে পারবে, তার ধর্ম পালনে কোনো বাধা থাকবে না, মানুষের মধ্যে মানবতা বোধ থাকবে, মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার নৈশ্চিন্ন থাকবে না। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্যে আমরা এদেশ স্বাধীন করেছিলাম। কিন্তু স্বাধীনতার 50 বছর প্রতি সবাই আমরা দেখতে পেলাম 50 বছরে আমাদের সেই সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে বাধাগ্রস্ত হচ্ছে। আজকে অষ্টমীর দিনে আমরা দেখলাম যে বাংলাদেশে হিন্দুদের সবচেয়ে বড় যে পূজা, সেই পূজা সেটিকে লাঞ্ছিত করা হলো, সেই পূজাকে নষ্ট করার একটি পায়তারা চললো, সেখানে ধর্মের প্রলেপ, সেখানে মেলে ধর্মের প্রলেপ দেওয়া হলো। আমরা মনে করি এই যে একটি রাষ্ট্রকে ধর্মীয় রাষ্ট্র করার যে যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো এখন তৈরি হয়েছে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের 50 বছরে আমরা সাম্প্রদায়িক বাংলাদেশের দিকে আমাদের যাত্রা আমরা মনে করি শুরু করছি। তার কারণ হচ্ছে আজকে হেফাজত সহ যেসব মৌলবাদী শক্তিগুলো আছে, আজকে বাংলাদেশ তাদেরকে লালন করছে, বাংলাদেশ তাদেরকে পালন করছে। অথচ কথা ছিল এই দেশে কোনো ধর্মীয় রাজনীতি, কোনো ধর্মীয় উন্মাদনা থাকবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশে ধর্মীয় উন্মাদনা তৈরি হয়েছে। আজকের মানুষ তার নিরাপত্তা নেই, আজকে ধর্ম পালন করতে পারছে না, আজকে ধর্মের লাভার্থে একজন আরেকজনকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। আমি মনে করি এই ধরনের কর্মকাণ্ডকে সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে জোরালো ভূমিকা নিতে হবে, এবং সরকার যদি সেই জোরালো ভূমিকা নিতে ব্যর্থ হয় তাহলে এই দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে, একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে এদেশ পরিণত হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে পাকিস্তানের দিকে যদি আমরা তাকাই, আফগানিস্তানের যদি তাকাই, আমরা দেখতে পাই ধর্মের লাভার্থে কোনো রাষ্ট্র শান্তিপূর্ণ থাকতে পারে না, কোনো রাষ্ট্রে সেখানে শান্তি সহ অবস্থান থাকে না। আমরা সংস্কৃতি কর্মী হিসাবে, আমরা মানবিক মানুষ হিসাবে আমরা মনে করি সরকারকে অধিসত্তর সকল ধর্মের মানুষের তার ধর্ম করার সার্বিক নিরাপত্তা প্রদান করতে হবে, হিন্দু সহ অন্যান্য ধর্মের মানুষের তাদের সুরক্ষা আইন আজকে চালু করতে হবে। এই সুরক্ষা আইন যদি না থাকে, আইন যদি শক্তিশালী না হয়, এবং যারাই ধর্মের নামে অপব্যবহার করবে, যার ধর্মের নামে সাম্প্রদায়িক উস্কে দেবে, তাদের বিরুদ্ধে আমরা মনে করি বড় একটি আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি এদেশে
আজকে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। আমরা যদি দেখি সেই যখন চট্টগ্রামে যখন বৌদ্ধদের মন্দির যখন ভাঙচুর করা হলো, সেটা গেল বিচার হলো না। এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই বিচারহীনতার সংস্কৃতি আজকে মানুষকে উৎসাহিত করছে এই ধরনের কর্মকাণ্ডগুলো করার। আজকে এই মানববন্ধন থেকে আমি সম্মিলিত সংস্কৃতিদের পক্ষ থেকে একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে আমি সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, অতি সত্য এই দেশে এই সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করা হোক। যারা সাম্প্রদায়িক রাজনীতি করার অপচেষ্টা চলছে করছে তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, আমি আমার সংগঠন মনুচেতা এবং সম্মিলিত সংস্কৃতিদের পক্ষ থেকে আজকের এই মানববন্ধনে আমি আমার সার্বিক উপস্থিতি এবং আমরা মনে করি আগামী দিনে প্রতিটি লড়াই সংগ্রামে আমরা আপনাদের সাথে থাকব। ধন্যবাদ। সংহতি প্রকাশ করলাম ভাঙ্গে জল আমি সংহতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সুধীজন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে আমরা আজকে এখানে যে জন্য উপস্থিত হয়েছি এরকম হওয়ার কথা ছিল না, তারপরেও সেটা হয়েছে। এখন আমাদের দেখতে হবে আমরা এরকম এক একটা ঘটনা ঘটবে, তারপর আমরা এসে শহীদ মিনারে চৌমুহনায় প্রেস ক্লাব চত্বরে এসে প্রতিবাদ করব, তারপর আবার যে সেই এইরকম চলতে থাকবে, এইরকম নিশ্চয়ই চলতে পারে না। মুক্তিযুদ্ধকালীন সময়ে গুটি কয় লোক মুষ্টিমেয় মানুষ ছাড়া সবাই অন্ততপক্ষে আতঙ্কে ছিল, গণহত্যার শিকার না হলেও, খুনের শিকার না হলেও, ধর্ষণের শিকার না হলেও, অগ্নিসংযোগ লুটপাটের শিকার না হলেও অন্তত আতঙ্কে ছিল। দুর্ভাগ্য যে আজকে 50 বছর পর সেই একই বিষয় ঘটে গেল। আর দুর্ভাগ্যজনক যে দলের নেতৃত্বে স্বাধীনতা হয়েছিল, মুক্তি সংগ্রাম হয়েছিল, সেই দলের যখন টানা 13 বছরের মতো ক্ষমতা চলছে সেই সময় এটা ছিল অকল্পনীয়। কিন্তু বিষয়টি চিন্তা করতে হবে যে সাম্প্রদায়িক এই যে চাষবাস এইটা কিভাবে হচ্ছে, একটা হচ্ছে সাংবিধানিক পন্থা আর একটা হচ্ছে সামাজিকভাবে। এখন এই সাম্প্রদায়িক বিস্তারটা কিভাবে হচ্ছে, আজকে প্রান্তিক পর্যায় পর্যন্ত সেটা চলে যাচ্ছে কিভাবে, বিভিন্ন ওয়াজ নসিহতের নামে নারীর বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, সংখ্যালঘুদের বিরুদ্ধে, অন্যান্য ধর্মাবলম্বী মানুষের বিরুদ্ধে বিভিন্ন আওয়াজ দেওয়া হচ্ছে, উস্কে দেওয়া হচ্ছে একটা শ্রেণীকে। সেই প্রোগ্রামগুলোতে দেখা যাচ্ছে সভাপতির আসনে খাড়া থাকে যারা ক্ষমতাসীন,
তাদের লোকজন তাকে। তাহলে আপনি অসাম্প্রদায়িকতার কথা বলবেন, আপনি ধর্ম নিরপেক্ষতার কথা বলবেন, আপনি গণতন্ত্রের কথা বলবেন, আবার সাম্প্রদায়িকতার বিশ পাঁচ বছর আনোর জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেইটুকুতে আপনারা তেল দেবেন তা হয় না। সুতরাং আসুন, যদি সত্যি আমরা একটা অসাম্প্রদায়িক দেশ দেখতে চাই, তাহলে যারা এসব ঘটনা করছে তাদেরকে উপযুক্ত বিচারের সম্মুখীন করেন, প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, তাহলেই আমরা এসব থেকে মুক্তি পাব। না হলে শুধু এসব সমাজের সম্প্রীতি আমাদের সাময়িক প্রলেপ দেবে। আমরা এসব থেকে মুক্তি চাই, সবার মুক্তি চাই, শুধু মুসলিম, শুধু হিন্দু, শুধু খ্রিস্টান, এইরকম নয়। এই দেশের প্রতিটি নাগরিকের আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো এই প্রত্যাশা রেখে এর জন্য লড়াই করব, সেই চিন্তা সবার মাথায় যুক্ত হবে, এই আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিচয় এবারে কবিতা, আপনি তো করবেন সৈয়দ মনসুর আহমেদ সুমন, আহ্বায়ক বাংলাদেশ আবৃত্তি কর্মসংসদ। আজকের এই সমাবেশে আমি সকলের সাথে একত্রতা প্রকাশ করছি, সেই সাথে আমি দুটি কথা বলে আমার আবৃত্তি শুরু করব। আমি একজন মুসলমান হিসেবে শুধু এখানে দাঁড়াইনি, আমি একজন মানুষ হিসাবে এখানে দাঁড়িয়েছি। আমাদের মুসলমান ধর্মে আমাদের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে একজন মানুষ যদি তার অন্য ধর্মের প্রতি অবহেলা করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, অন্য ধর্মের উপর আঘাত করে, তাহলে আমি রোজ হাসরে ওই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াব। সুতরাং কোনো মুসলমানের অধিকার নাই অন্য ধর্মের মানুষের উপর আঘাত করার। আমি এই কথা স্পষ্টভাবে বলতে চাই, সেটি আমাদের সংবিধানেও আছে এবং মদিনা সনদেও আছে। সুতরাং আমরা এখানে মুসলমানের নামে যারা কুফরি করে, যাদেরকে বলা হয়েছে মুনাফিক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানায় মুনাফিকরা সবচেয়ে বেশি ধর্মের ক্ষতি করবে, এবং যারা আজকে ধর্মের নামে অধর্ম করছে তারাই মুনাফিক হিসেবে পরিচিত। সম্মানিত শুধু এ পর্যায়ে আমি কবি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি আবৃত্তি আকারে উপস্থাপনের চেষ্টা করছি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি আমার আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, তেরোশত নদী কোথায় আমাকে কোথা থেকে তুমি এলে, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড় পরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদে থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দোল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূয়ার থেকে, আমি তো এসেছি কমলার ধিকি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতমির আর হাজি শরিয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণা থেকে, আমি তো এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবিন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকন্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন করে, সেটাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে।
তবে তুমি বলছো বাঙালি জাতির ইতিহাস শোনে নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবে, সব ব্রতদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবে, পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না তো আমি উদ্যত কোনো খরবের, শত্রুর সত্য লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও সায় দিয়েছি যেমন শস্য করেছি চাষ, এই হাসি মুখে বাজাইছি বাসে গড়ায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাবো আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি, চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পাই পরিবার চলি, ধন্যবাদ সবাই। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকোচের কল্পনা নামিও মানা, মুক্ত করো ভাই অপরাজ শক্তি ধারো নিজের করো জয়, মুক্ত করো ভাই অপরাজ শক্তি ধারো নিজের করো জয়, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকোচের কল্পনা নিজের অপমান, হ্যালো এবারে মুহূর্তে সবাইকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানবাধিক সংসদের পক্ষ থেকে জানাই বক্তব্য শুভেচ্ছা। আমরা আমাদের সংগ্রামের ছাত্রদের পক্ষ থেকে সংহত জ্ঞাপন করছি। আমরা সংক্ষিপ্ত নামই বলছি, আমরা যদি ধর্মনিরপেক্ষতা কথাটা মানে যে ধর্মহীনতা নয়, এই কথাটা আমাদের সর্বস্তরের মানুষের মধ্যে প্রচারণ করতে হবে। এই কথাটা যদি আমরা ঠিক মতন সবাইকে বুঝাতে পারি তাহলে আমরা আমার কাজ এই ক্লাসকে প্রদান করতে পারবো। আর একটা কথা হলো, আমি মনে করি যে আমাদের যে সংস্কৃতি আপন যে সংস্কৃতি ওই সংস্কৃতির দ্বারা আলোর করলে তারা কখনোই সন্তোষিত অনুকান্ডের সাথে যুক্ত হতে পারবে না। আজকে আমাদের এখানে দাঁড়িয়ে আছেন আপনাদের একটা দায়িত্ব হলো আপন সংস্কৃতিটা মানে একেবারে নিম্নলেভেল পর্যন্ত। আজকে আমরা এখানে ভদ্রসমাজ আছি, আমরা ভদ্রসমাজ এই সংস্কৃতির আলোচনা করি, আমাদেরকে যে নিম্ন গুরুত্ব দেওয়া আছে এই তাদের কাছে ওই সংস্কৃতিটাকে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের যে অসাম্প্রদায়িক বাংলা করার চিন্তাটা তা বাস্তবায়ন হবে। ধন্যবাদ সবাইকে। আজকের এই সংহতি সভায় যারা যোগ দিয়েছেন সবার প্রতি প্রগতি লেখক সংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেল সেই ঘটনাটার স্বরূপ কিন্তু অন্যান্য ঘটনার চেয়ে অত্যন্ত পৃথক ছিল, অত্যন্ত সুকৌশলী ছিল। আমাদের কিন্তু একটু হলে ভাবতে হবে কেন এ ধরনের ঘটনা ঘটল, কেন পুরাণ স্বরূপের মতো পবিত্র গ্রন্থকে নিয়ে অন্য ধর্মের বিছানায় রেখে আসা হলো, কেন এই কাজটা করা হলো, আমাদের কিন্তু ভাবতে হবে। এজন্য যে আমরা ভুলে গেলে চলবে না, 21 আগস্ট যে ঘটনা ঘটাতে চেয়েছিল যে শক্তি, সেই শক্তি এখনো নির্মূল হয়নি, এই শক্তি চায়
স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে চিরতরে দুনিয়া থেকে সরে ছড়িয়ে দিতে, নেতৃত্ব শূন্য করতে চায় এই শক্তি। তাই সব দিকে ব্যর্থ হয়ে ওরা এই কাজটি করেছে এবং অত্যন্ত সুকৌশলে করেছে। এর আগে কখনো কোন ধন পুরো এই অনুষ্ঠানে ইসলাম ধর্মের প্রিয় গ্রন্থ কোরআন শরীফকে নিয়ে এ ধরনের অপকর্ম করার চেষ্টা কেউ করেনি। সুতরাং আমাদেরকে ভাবতে হবে সামনে নির্বাচন, সবারই একটা সত্যতাকে ক্ষমতা অবসান, সেই ক্ষমতা লিপসু হয়ে আজকে একজন পাগল প্রায় ব্যক্তিকে ব্যবহার করে যে নাটকীয়তার সৃষ্টি করা হয়েছে, আমরা চাই এর সুষ্ঠু বিচার। সরকারের কাছে আমাদের এটাই চাওয়া যে সরকার যেন এটার পেছনের যে ভূতারা আছে তাদেরকে বের করে বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মানুষের সাথে সম্মুখে উন্মুখ করে দেয় এই শয়তান ডাকারা, এই এই মুনাফেক ডাকারা যারা এই ধরনের ঘটনা ঘটাতে চায়। আমি আবারও বলব, আপনারা এই জিনিসটাকে সহজভাবে নেবেন না, শুধু দৃষ্টিকোণ থেকে দেখবেন না, এটা কিন্তু একটা জঘন্য এবং এই এটার থেকে একটা অনেক বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারত। এটা ঘটেনি, শুধু আমরা যারা এখানে উপস্থিত আছি এই মানসিকতার মানুষ, এদের সংখ্যা বাংলাদেশে বেশি বলে আর কোথাও মানে এটা ছড়িয়ে পড়তে পারেনি। সুতরাং আমাদেরকে সৈনিক বসে এটা সজাগ থাকতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে, শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, যেন আর কখনো ও ধরনের আঘাত আসলে পরে আমরা এদেরকে ছিন্ন ভিন্ন নিশ্চিন্ন করে দিতে পারি। আমি প্রগতি সংঘ প্রগতি লেখক সংঘের পক্ষ থেকে আবারও আমার উষ্ণ অভিনন্দন এবং আগামী দিনের লড়াইয়ের বার্তা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, প্রস্তুত থাকুন। ধন্যবাদ। প্রথমে আমাদের মাননীয় সভাপতি প্রকাশ করবেন আব্দুল মতন, আহ্বায়ক সম্মানিত সংস্কৃতিক দেবনালী বাবা, নাট্যকার ও উপদেষ্টা জাতীয় রবীন্দ্র সঙ্গে সম্মানিত সব মধুবাজার। আজকের একটি ক্রান্তিকালন বলে রেখেছে, এই ক্রান্তিকালে অনুষ্ঠিত মানববন্ধন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ। কথা খুব বাড়ানো যাবে না, এর আগে অনেকেই কথা বলেছেন, মূলত প্রাসঙ্গিক কথা দেওয়া উচিত। অনেক সময় আমরা অনেকেই এব্রতভাবে বক্তৃতা করে ফেলি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, এ বিষয়টি রাজনৈতিক নয়, বিষয়টিকে বেড়ে নিতে হবে মানবিক হিসেবে। মহান মুক্তিযুদ্ধের জবাবে হাতের গোনা কয়েকজন আলবদল রাজাকার আর সাম ছিল জাতির বিরুদ্ধে, আর পুরো জাতি ছিল মুক্তিযোদ্ধা। বলবেন কেমন করে সবার গাড়িতে মুক্তিযোদ্ধা আশ্রয় নিয়েছিল? এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি আমার তো মনে হয় আমিষও বুকে হাত দিয়ে বলতে পারবো, আসলেই কি আমরা পুরোপুরি অসম্প্রদায়ী? মোটেই না, হয়তো 60% 70% তার থেকে আসলে সাম্প্রদায়িকরা কিন্তু আমাদের ভিতরে কাজ করে। যদি আমাদের ভিতরে এটা কাজ করে তাহলে যারা সাম্প্রদায়িক তাদের ভিতরে 100-এর উপরে কাজ করে, এবং এরা সংখ্যায় কম, এরা কিন্তু সংখ্যায় কম। এদেরকে আপনি প্রতিহত করতে হবে, সর্বপ্রথমে আপনার ভেতরের যে দানব সেই দানবটাকে আমরা কি খুন করতে পারি সেটাকে আগে কাজ করা উচিত। ভেতরের দানব চেষ্টা করতে, ভেতরের দানব হত্যা না করলে কিন্তু আপনি আমি কেউ মানব হতে পারবেন। আর মানব হতে গেলেই যে মানবিক ধর্ম, মানুষের ধর্ম, সেই পরিচয়টা কী? আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার ছোটোখাটো প্রথম প্রণাম করছি, এটা বুঝি। আমাদের পবিত্র কোরআনে একটি সুরা আছে, এই সুরাতে আছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এর চেয়ে বড় সেকুলারিজম, এর চেয়ে বড় কোনো সাম্য চূড়া পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে আমার জানা নেই। যা যার ধর্ম যার যার পালন করো, কেউ কাউকে আঘাত করো না। এটি কোরআনের কথা, আমি কাঠমান্ডাদের কথা বলছি না, বন্ধুদের কথা বলছি না, হিপোক্রেটের কথা বলছি না। দেখুন একটা কথা আছে, যারা সায়েন্সের তথ্য তারা ভালো বুঝেন, এভরি অ্যাকশনের পজিটিভ রিঅ্যাকশন। আপনি দেখেন মোদী সরকার যখন ক্ষমতায় আসলো ওইখানে কিছু সাম্প্রদায়িক কর্মকাণ্ড শুরু করলো, এইখানে কাঠমান্ডারা আস্তে আস্তে বাংলাদেশ এটা তৈরি করলো, একপর্যায়ে এখানে আফগানিস্তানের কথা এসেছে, পাকিস্তানের কথা এসেছে। যেখানে রাষ্ট্রযন্ত্র সাম্প্রদায়িক হয়ে যায় সেখানে সাম্প্রদায়িক উত্তম ঘটবে, এটি স্বাভাবিক। আজকে আমরা তাই দেখতে পাচ্ছি, এই সাম্প্রদায়িক উত্তমকে ঠেকাতে হলে
আমি যে ঠিক মনে করি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেমন আমরা দল মত নির্বিশেষে আমাদের পরিচয়টা কি, পরিচয়টা হচ্ছে প্রথমে আমি মানুষ, তারপর দ্বিতীয় পরিচয় হচ্ছে আমার জাতিসত্তা আমি বাঙালি, আমার তৃতীয় পরিচয় আমি মনে করি ধর্মাবলম্বী পরিচয়টা হওয়া উচিত। আমরা কিন্তু ওই তৃতীয় পরিচয়টাকে এক নম্বরে নিয়ে রেখেছি মানবতার উপরে, এটি নিঃসন্দেহে আমাদের একটি আত্মঘাতী কাজের সামিল। এই কাজটাকে থেকে আমাদেরকে বিরত রাখতে হবে, মানুষ হিসাবে মানব হিসাবে আমাদেরকে পরিচয় দিতে হবে। এই যে আমরা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দাঁড়িয়েছি, মান সর্বশক্তিমান আল্লাহ ভগবান ঈশ্বর গড যে নামেই রাখুন, তার সৃষ্টিটাও কিন্তু অসাম্প্রদায়িক। একটু আগে রুদে পড়লাম, সবার গায়ে সমান তাপ লাগলো, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কি আলাদা? কারো গায়ে ঠান্ডা লাগলো, কারো গায়ে কি গরম সমান লাগলো না, শীত আসলে লাগবে না, মিষ্টি জল যখন পান করি সবার সমান যদি হয় তাহলে অসাম্প্রদায়িক স্রষ্টার সৃষ্টি আমরা মানুষ, আমরা কেন হবে দানব, আমরা হবে মানব। সবাইকে ধন্যবাদ। এবারে সংহতি প্রকাশ করবেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল খালিক, উপদেষ্টা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ মৌলভীবাজার। রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সম্প্রীতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত সুধীরবৃন্দ, এতক্ষণ আমরা আজকের এই সমাবেশের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা জেনেছি, আলোচনা করেছি, আর আমি নতুন করে কিছু বলবো না, শুধু এইটুকু বলতে চাই যে সম্প্রীতিটা আমাদের দরকার, মানবিক সম্প্রীতি। প্রত্যেকটা ধর্মেরই তো মূল কথাই হচ্ছে মানবিকতা, নৈতিকতা এবং পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। এই জিনিসটা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে, আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যতই অস্বীকার করি না কেন, রাজনৈতিক সুবিধাকে বহাল রাখতে পারস্পরিক এইরকম ঘটনাবলী হয়তো সৃষ্টি করি, এই অসত্য হতো না হতো নয়। কাজেই আমরা আমাদের মানবিক নৈতিক সম্প্রীতি এবং ধর্মীয় সম্প্রীতির চেয়ে মানবিক সম্প্রীতিটাকে আমরা জোরালো করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের এই সময় সৈকতার জন্য আমাদের যাতে আমাদের সাথে যারা সংহতি প্রকাশ করতে আসছেন অনেকেই আমরা বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারছি না বলে আমরা দুঃখিত। এবারে সমাপনী বক্তব্য এবং সমাপনী বক্তব্যের পরে আমাদের জাতিসংঘ জাতিসংঘের মাধ্যমে আমাদের আজকে মানবজন্য কর্মসূচি শেষ হবে। সমাপনী বক্তব্য দেবেন ডাক্তার এম এ আহাদ, উপদেষ্টা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ মৌলভীবাজার। এরপরে আমরা সবাই মিলে একসাথে জাতিসংঘ করব। রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে যারাই যোগ দিয়েছেন, সাম্প্রদায়িকতা অপশক্তির যে প্রতিবাদে যারাই যোগ দিয়েছেন রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের পক্ষ থেকে, আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। বাঙালির ইতিহাস, বাঙালি মুসলমান এবং হিন্দুর ইতিহাস প্রায় হাজার বছরের ইতিহাস। এই হাজার বছর একরকমই ছিলাম, কিছুটা টানা ফোরেন ছিল, দেখেছি যখন পাকিস্তান হয় তারপরে যখন ব্যাপক আকারে হিন্দুরা এই দেশ ত্যাগ করে পশ্চিমবঙ্গে বা ভারতের অন্যান্য জায়গায় স্থিত হন তখন জায়গা জমি নিয়ে বিরোধ ছিল, মাঝে মাঝে টানা ফোরেন চলত। ধর্মের বিরোধ জীবনে কোনো দিন দেখি নাই, ওনাদের পূজা পার্বণে আমরা লিপ্ত যেতাম, ওখানে আমাদের অনুষ্ঠানে রমজানের ঈদে বা অন্যান্য অনুষ্ঠানে ওনারাও আসতেন, মিলেমিশে ছিলাম আমরা সবাই। এই যে বিশ্বাস যারাই গোপন করেছে এই দেশে, এটাকে যদি আমরা সম্মিলিতভাবে এই তরুণ প্রজন্ম আমাদের প্রজন্ম সহ যারাই জীবিত আছে আমরা যদি প্রতিবাদ না করি, ভবিষ্যতে এই সোনার বাংলা, এই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের বাংলা অশান্তির জলপথ হয়ে উঠবে। আমাদের আত্মত্যয় থাকুক আজকে এখানেই যে আমরা এই সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তিকে আমরা সবাই মিলে মোকাবেলা করব। আবারও আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে এসে এই এই প্রতিবাদ সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য। আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এবারে জাতিসংঘের আমরা জাতিসংঘ তর্ক করবো, সবাইকে দাঁড়িয়ে যথাযথ জন্য যাবে
জাতিসংঘ করেছে। আমার সোনা।